আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। অপু বিশ্বাস কিছুদিন আগে বসুন্ধরা এলাকায় 100 জন রিক্সা চালককে খাদ্যপণ্য বিতরণ করেছিল, যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে এখন অপুকে। কিন্তু কেন এই সমালোচনা? চলুন বন্ধুরা দেখে নিই বিস্তারিত। আজকে 71 টিভি লাইভ এসেছিলেন অপু বিশ্বাস, করোনা সংকট নিয়ে কথা বলেছেন অপু। বর্তমানে করোনা সংকটে ঘরে বসেই সময় পার করছেন অপু বিশ্বাস। অপুকে প্রশ্নের মুখে পড়তে হয় যে অপু বিশ্বাস কিছুদিন আগে যে ত্রাণ বিতরণ করেছে তা নিয়ে কেন এত সমালোচনা এবং আলোচনা হচ্ছে, আর এই আলোচনাটাকে কিভাবে দেখছেন অপু। চলুন শুনি অপুর মুখে কি বলে অপু বিশ্বাস। ওইভাবে কাছে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার ছেলেকে নিয়ে অনেক ভালো সময় কাটছে। আর সবচেয়ে বড় কথা, আমি যখন ওকে নিয়ে বেরোলাম, বেরোর পর তার হয়তো কিছুদিনের মধ্যেই নিজের কাজের ব্যস্তের মধ্যে পড়ে গেলাম। ওকে ঠিক প্রপার টাইমটা ওইভাবে মানে সকাল থেকে রাত অব্দি দেওয়া হয়নি, এখন যেটা হচ্ছে সেটাই ওকে দেওয়া পুরো সময় দেবে। তো আবার হয়তো বাড়িতে মা আছে, বাড়ি আরো লোকজন আছে, তাদেরকে হয়তো বললাম আছে কালকে গিয়ে রান্না হয়, কালকে আবার কাজটা তো রাখার হতো। সত্যি কথা বলতে গেলে কি, ভবিষ্যৎ পরিকল্পনা করে আদৌ এখন আমরা কেউ কিছু করতে পারি না, কারণ ভবিষ্যৎটা আসলে কি ব্যবহারের মধ্যে যাচ্ছে। তবে এইটুকু আমি জানি যে এখন মহামারী, এরপরে তো আমাদের খাদ্য সংকট হয় ন্যাচারালি। এটার জন্য আমি মার্চের 26 তারিখে আমার কাছে মনে হয়েছিল যে যেটা হয়তো আপনাদের কাছে ফুটেজটা আছে, কারণ ওই দিন 71 টিভি আমার সাথে দেখা হয়েছিল, সন্তান আমি বলা হয়নি বাট দেখা হয়েছিল হয়তো নিউজ এর মাধ্যমে। তো ওই জায়গা থেকে যেটা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে মানুষকে অ্যাটলিস্ট খাবার দেওয়া হোক, কারণ এটাই মানুষের সবচেয়ে বড় সংকট হয়েছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমি একজন মানুষ, তো মানুষের জায়গা থেকে কাউকে খাবার দেয়া, কার পাশে দাঁড়ানো, এটা আমাদেরই দায়িত্ব। সেই জায়গা থেকে আলোচনা সমালোচনা এটা আসলে আমি তৃপ্তি পাই না। আমার কাছে আত্মতৃপ্তি আমি মানুষকে দিতে পেরেছি, এবং আমি দেবার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে যে আমাদেরও অঙ্গনের মানুষরা খুব ঝাঁপিয়ে নেমে গেছে। হয়তো বা অনেক সময় মনে হয়েছিল যে ঘরে থাকতে হবে, ভয় পাচ্ছে করোনা দিতে কি করে নামবো, তো ওইটা আমার মনে হয়েছিল। যেহেতু আমরা মিডিয়া কর্মীরা খুব কাছাকাছি পাশাপাশি সবাই সবার খবর জানি, ওই সময় থেকে কিন্তু বেশ একটা জোরালো হয়ে গেছে। তো এইটাই আমার আত্মতৃপ্তি ছিল। সমালোচনা আসলে এটা আমার কাছে, সহকর্মীদেরকে নিয়ে আমি কথা বলছি, সেটা হচ্ছে যে এটাই আমাদের সময় তাদেরকে ভালোবাসার। শুধু আমরা সিনেমা রিলিজের সময় এসে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে দেবে, প্লিজ আপনারা সিনেমা হলে আসুন, বেশি বেশি করে সিনেমা দেখুন। সিনেমা হলে আসতে হলে ওই মানুষদের পকেট থেকে 100 টাকা খরচ হয়, আজকে সেই মানুষের পকেটে 100 টাকা ঢুকছে না, কারণ লকডাউন, যে রোগ, যে মহামারী শুরু হয়ে গেছে, তাতে করে আমাদের সমাগম থেকে দূরে থাকতে হবে। তো এখনই তো আমাদের একদম সুবর্ণ সুযোগ যে আমাদের আমাদেরকে সফলতার পেছনে যাদের পরিশ্রম ছিল তাদের পাশে এখন আমাদের দাঁড়ানো। তো আমার কাছে মনে হয় যে শুধু প্লিজ আসুন, আমাদের সিনেমা দেখুন, সিনেমাদের প্রচুর প্রচুর সিনেমা দেখুন, এটা বলার থেকে প্লিজ আপনারা সবাই আসুন এবং আমাদেরকে দেখে ইন্সপায়ার হন যে মানুষকে আমরা কিভাবে সহযোগিতা করব, মানুষ কিভাবে ভালো থাকবে। আমার কাছে মনে হয় যে এইটা সেই সময় এসে গেছে। বর্তমান সময়টা কিন্তু একদমই ভালো যাচ্ছে না দিন দিন, কিন্তু আমাদের দেশেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। আজকে সরকারি হিসাব মতে 24 ঘন্টায় 139 জন নতুন করে পজিটিভ হয়েছে, অর্থাৎ করোনা আক্রান্ত হয়েছে। তাই আপনারা যে যেখানে আছেন আশা করি এখনো পর্যন্ত নিরাপদ আছেন। সচেতনতা হলো এই রোগের একটি মূল ওষুধ, কারণ এখনো পর্যন্ত যেহেতু ওষুধ আবিষ্কারিত হয়নি, সেহেতু আমাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে, নিয়মিত হাত ধুতে হবে। প্রত্যেকটা ইউটিউবার এবং প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব কর্তৃপক্ষ দ্বারা করে দেওয়া হচ্ছে এই সচেতনতামূলক কথাবার্তাগুলো আপনাদের কাছে বারবার পৌঁছে দেওয়ার জন্য, কারণ ঘরে বসে কিন্তু আপনারা ইউটিউব দেখছেন, আর ইউটিউবে হলো সব থেকে বড় জানার মাধ্যম। তাই আপনাদেরকে আমরা বারবার সতর্ক করছি, ঘরে থাকুন, বাহিরে বের হবেন না, নিজে ভালো থাকুন এবং নিজের পরিবারটাকেও ভালো রাখেন। এবং দেশের নিউজ এবং অপু বিশ্বাস এবং তার ব্যক্তিগত সম্পর্কে আরও জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের রিলেটেড কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।